বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগ। সবুজ এই বিভাগে বরেন্দ্র ভূমির অবস্থান, যা বাংলাদেশের শিক্ষা নগরী হিসেবেই পরিচিত। এই রাজশাহী শহরেই 2012 সালের 14ই মার্চ প্রতিষ্ঠিত হয় প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। অচিরেই যা স্থানান্তরিত হবে স্থায়ী ক্যাম্পাস খড়খড়িতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 14ই সেপ্টেম্বর 2017 সালে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। স্থায়ী ক্যাম্পাসে থাকবে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাসরুম, বিষয়ভিত্তিক আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, কেন্দ্রীয় লাইব্রেরি, থাকবে বিশাল খেলার মাঠ, জিম, সুইমিং পুল, আবাসিক সুবিধা এবং নিজস্ব পরিবহন ব্যবস্থা সহ সকল ধরনের আধুনিক সুবিধা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান খানের উদ্যোগে শুরু হয় ক্যাম্পাসের কার্যক্রম। শিক্ষা ডেভেলপমেন্ট ছাড়া এই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব হবে না। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগামীতে দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে এবং বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে অনেক বড় অবদান রাখবে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে 3টি অনুষদের অধীনে মোট 12টি বিভাগ। ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ল, Department of Business Administration, Department of Law and Human Rights, Faculty of Science and Engineering, Department of Computer Science and Engineering, Department of Electrical and Electronic Engineering, Department of Pharmacy, Department of Public Health, Faculty of Arts and Social Science, Department of Economics, Department of English, Department of Journalism, Communication and Media Studies, Department of Sociology, Department of Islamic History, Department of Political Science. বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বছরে 3 সেমিস্টারে আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান করে। স্প্রিং জানুয়ারি থেকে এপ্রিল, সামার মে থেকে অগস্ট, ফল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে 125 জন পূর্ণকালীন অভিজ্ঞ শিক্ষক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে 5000 শিক্ষার্থী অধ্যয়নরত। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে কম খরচে কোর্স পরিচালনা করে এবং মোট 3,086 জন শিক্ষার্থীকে নানান অঙ্কে স্কলারশিপ প্রদান করে। এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে প্রযুক্তি নির্ভর মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান করা হয়। সার্বিক নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়েই প্রতিটি ভবনেই রয়েছে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টিতে একটি কেন্দ্রীয় লাইব্রেরি ছাড়াও রয়েছে বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন লাইব্রেরি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক পাঠ্যপুস্তকের ব্যবস্থা রয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত বিশ্বমানের ল্যাবরেটরি, রয়েছে কম্পিউটার ল্যাব, ফার্মাসি ল্যাব, ট্রিপল ই ল্যাব, JCMS InfoSmiths Lab. প্রত্যেকটি বিভাগের নিজস্ব ক্লাব বিশ্ববিদ্যালয়কে করেছে সমৃদ্ধ। ক্লাবগুলোতে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক বিতর্ক, আলোচনা, সেমিনার ও গ্রুপ স্টাডিতে ব্যস্ত থাকে। অর্জনেও এগিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। 2016 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রোবট কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রোবোটিক সোসাইটি। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও TIB-র যৌথ আয়োজনে অনুষ্ঠিত মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। উত্তরবঙ্গের এই পশ্চাৎপদ জনগোষ্ঠীর মধ্যে মানসম্পন্ন শিক্ষার আলো ছড়িয়ে দিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এখানে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে। উত্তরবঙ্গে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সরকার কর্তৃক অনুমোদিত প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির এর প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি তার যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। উন্নত, আদর্শ, আধুনিক ও যুগ উপযোগী শিক্ষা বিস্তারের আকাঙ্ক্ষা নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্ম। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গুণের বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ব্রেইন অফ বরেন্দ্র শীর্ষক ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। বরেন্দ্র ইউনিভার্সিটি।